অমল দেবনাথ মহাশয়, আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব পড়ার জন্য। একটা ছোট টিপি আছে, কিন্তু তাও ফিজিক্যাল ডিস্টেন্স যতটা রাখা সম্ভবপর হয় এটা মেনটেন করবেন। তুলে দেওয়ার জন্য জোড়া অঞ্চলটা পুরোটাই অনুরোধকে তুলে দেওয়ার জন্য অনুরোধ করতে বলছি। আরেকটি নবীন বন্দ্যোপাধ্যায়ের হাতেও অনুরোধ করবো অনুরোধটাকে তুলে দেওয়ার জন্য। বেশি ক্লোজ হবে না, বেশি ক্লোজ কেউ হবে না। পাঁচপাড়া বড় মসজিদে ইমাম সাহেব মইনুল হক, বারোয়াড়ি কালী মন্দিরে সঞ্জয় মুখার্জি, পুরাতন আনিসুর রহমান সাহেব, খানপাড়া বুড়ি মসজিদ আনিসুর রহমান সাহেব। যে সমস্ত ভাইয়েরা বা তৃণমূল কংগ্রেস পার্টি থেকে যে অনুষ্ঠানটা করেছেন, সমস্ত ধর্মে আমাদের সহকর্মীদের বলছি, যারা জয়েন্ট পার্টির আছে সকলকে বলবো আপনারা চলে আসুন, একটা একটা করে তুলে দেবেন। আমি সকলের নাম বলবো না, কারণ কথা হচ্ছে নাম বলতে গেলে আমাদের প্রায় চলে আসুন সবাই এক এক করে তুলে দেবেন। এই ভারতবর্ষে মিলেমিশে বাস করতে চাই, আমাদের মধ্যে কোনো রকম হিংসা বিদ্বেষ না ছড়াবার উদ্দেশ্যে এইরকম একটা মূল্যবান অনুষ্ঠান দরকার ছিল, সেটা আমরা মনে করি। এবং আমাদের সমস্ত ইমামদের তরফ থেকে জানাচ্ছি যে এইরকম অনুষ্ঠান করে দরকার, এবং আমরা সকল ধর্ম মানুষ সকলে এই ভারতবর্ষের মহব্বত এবং ভালোবাসার সঙ্গে বসবাস করব, এটাই আমরা আশা রাখি। এই অনুষ্ঠানে সন্তুষ্ট আনন্দিত হয়েছে। আপনাদের কাছেও বলবো যে আপনারা এরকম সমস্ত মানুষের কাছে এরকম অনুষ্ঠান তুলে ধরুন, যাতে আমরা সকল ধর্মের মানুষ সকলেই আমরা মিলেমিশে মহব্বতের সঙ্গে বসবাস করতে পারি। আপনার নামটা? আমার নাম মৌলানা কারী ইনামুল হক। কোন মসজিদের আপনার? আপনার নাম? আমি তপন কান, আমি কার্যকরী সভাপতি দক্ষিণ আমরা তৃণমূল কংগ্রেসের এবং সঠিক গুরু দক্ষিণা হিসাবে কি দিলেন? প্রথম কথা, মানপত্র একটা করে দেয়া হয়েছে। দ্বিতীয় কথা, কিছু খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে আমাদের সমস্ত ধর্ম। আপনার নামটা? আপনার নাম? আমার নাম মুখ ঢুকছে সচিব। হ্যাঁ, সমিতা মুখ ঢুকে যাচ্ছে। জেলা পরিষদের প্রাক্তন সদস্য, বর্তমান হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসে। আমি মনে করি যে আমাদের সেই গরিব দরদি নেত্রীর একজন কর্মী।
সংগঠনটা নিয়ে এবং তারা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি শাখা সংগঠনের যারা সৈনিক আছে তারা আমরা মাঠে ময়দানে রয়েছি এবং আজকে এই বার্তাই দিতে আমরা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। সে ধর্ম যাই হোক, মনুষ্যত্ব হচ্ছে সবচেয়ে বড়। সেই মনুষ্যত্বের বার্তাটা দিতেই দক্ষিণ হাওড়ার জয়েন্ট বাহিনী তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সকল ধর্ম যে এক, এদের মধ্যে বিভাজন করা যাবে না, তাই এই এক ছাদের তলায় সকল ধর্মগুলোকে নিয়ে এসে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার মধ্যে আমাদের এটাই বার্তা যে আমাদের দক্ষিণ হাওড়ার জয়েন্ট বাহিনী তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাইছি যে দক্ষিণ হাওড়ায় কোনো বিভেদ ধর্মের নামে করা যাবে না। যখনই হবে দক্ষিণ হাওড়া জয়েন্ট বাহিনী সহ দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের সমস্ত সমস্ত সংগঠন আমরা একসঙ্গে রূপ। এর আগে কি এরকম অনুষ্ঠান করেছিলেন? এর আগে বিভিন্ন ধরনের এরকম অনুষ্ঠান হয়েছে, কিন্তু আমরা এই গুরু পূর্ণিমাটাকে বেছে নিয়েছি, তারও একটা তাৎপর্য রয়েছে যে লকডাউন থেকে ধর্মগুরুরা প্রত্যেকেই